তেল গরম হলেই আমি এক চামচ কালো জিরে দিলাম, একটা পাকা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা ছিল না সেদিন বাড়িতে। তারপর এভাবে ছোট করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম ভাজার জন্যে। আলুগুলো হালকা ভাজা হলে আমি দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো। আমি ভুল করে একটু বেশি হলুদ দিয়েছি, আসলে আমি প্রথমবার করছি লাউ ঘণ্টটা, তো আগে কখনো করিনি, আমি জাস্ট কিভাবে করতে হয় জেনে নিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেলেই সরু করে কেটে রাখা লাউগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আলুর সাথে লাউগুলোকে মিশিয়ে নেব। লাউ থেকে জল ছাড়ে, তাই সেই জলটাকে যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ সেই লাউটাকে একটু মুছতে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই আমি হাফ চামচ মতো নুন দিলাম। আমি নুনের দিক থেকে সত্যিই একটু কাঁচা, মানে আমার তরকারিতে একটু নুন কম হয়ে যায়। সত্যি কথা বললাম, আমার তরকারিতে বেশিরভাগ সময় নুন কম হয়। আমি নুনটার পরিমাণটা ঠিক সত্যিকারেরই বুঝতে পারি না, তাই জন্য আমি দুবার তিনবার কোনো কোনো তরকারিতে নুন দিতে হয় আমাকে। দিয়ে এবার চলো আমি ঢেকে দিলাম, লাউ ঘণ্টটা হোক একটু ঢেকে দেওয়া যাক। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি আবার একটু হলুদ মেশালাম, দিলাম একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে সেটাকে ম্যানেজ করতে হবে। তো তারপর একটু মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি। লাউ ঘণ্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশ। আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছের লাউ ঘণ্ট। তোমাদের কোনটা ভালো লাগে, প্লেন লাউ ঘণ্ট না চিংড়ি মাছ দিয়ে? সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, কিন্তু আমিও জানতে চাই। তারপরে আর একটু নুন কম লেগেছিল, তাই জন্য যেহেতু আমি অল্প নুন দিয়েছি তাই আবার আমি নুন দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আমাদের লাউ ঘণ্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না, শেয়ার করবে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার এসে থাকো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।